অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করছি আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার সেই চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন আমি এখন দেখাবো প্লাস টেনের যে গোলকের গোলকের যে অঙ্কগুলো আছে প্লাস যে কোষে দেখি যে বারো মানে গোলকের অঙ্ক সেই গোলকের অঙ্কগুলো আমি এখানে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন যদি কোনো অসুবিধা হয় আপনারা আমি আমার মানে চ্যানেলে আমি টেনের যে টেনের যে চ্যাপ্টার আছে কি অংশেরিকার বা সেই অংশের দিকার পর আমি পার্ট টু ছেড়েছি এবং পার্ট থ্রিতে আমি যত শিখিয়ে আপলোড করবো এখন আমি দেখাচ্ছি যে কোষে দেখি যে বারো গোলকের অঙ্কগুণ এই যে গোলক এই গোলকের অঙ্কগুণ আমি করাবো কীভাবে করতে হয় আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে বলছে আমি এবার দেখে দেবো যে যে ক্লাস দশম শ্রেণীর কোষে দেখি বারো কোষে দেখি আমাদের বারোই দিয়ে আছে এবং তারপর বলেছে যে গোলক গোলকের সম্পর্কে আমাদের সম্পর্কে আমরা অঙ্ক করবো এবং আমরা লিখে নেব যে গোলকের অঙ্ক করতে গেলে গোলক একটা পরিমিতি চ্যাপ্টার সেই পরিমিতি চ্যাপ্টারে আমার সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে এবং সূত্রই আমি মানে সূত্রতে মানে দিলে বা সেই সূত্রে ফেললে যে কোনো অঙ্ক খুব সহজেই আমরা সমাধান করে নিতে পারবো তাই আমরা এখানে গোলকের বেশ কয়েকটা সূত্র দেবো যে সূত্রগুলো গোলকের যতগুলো অঙ্ক আছে সব ওই সূত্রের মধ্যে চলে আসবে ঠিক আছে তা আমরা সূত্রটা লিখে নিই তো সূত্র কি কী আছে আপনারা ভালো করে দেখবেন সূত্রটা একটু লিখতে সময় চলে যাবে ঠিক আছে তা আমি এক নম্বর লিখবো যে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আর একক আর একক ঠিক আছে দু নম্বর হচ্ছে গোলকের ব্যাস গোলকের ব্যাস হচ্ছে কত টু আর একক ঠিক আছে যখন আমরা কোনো সংখ্যা এখানে বসাবো তখন সেমি হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এককই থাকবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে গোলকের গোলকের বক্রতল কমা পৃষ্ঠতল কমা ও সমগ্রতলের ক্ষেত্র বল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে বক্রতল পৃষ্ঠতল এবং সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কি সবসময় কি একই হবে কোথাও ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার আপনারা কি বর্গে কোক ঠিক আছে আমরা পাই সমান সমান কত পাই মানে বাইশের স্বাদ ঠিক আছে এই বাইশের স্বাদ আমরা লিখতে হবে ঠিক আছে পাই সমস্যা কি বাইশের স্বাদ ঠিক আছে এরপর চার নম্বরে আছে আমাদের গোলকের আয়তন বখন ফল গোলকের গোলকের আয়তন বা ঘনফল ঠিক আছে ঘন যা আর ঘনফল একই ঠিক আছে ঘনফল সমসী সমস্যা হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউ আর কিউ ঘন একক কী একক ঘন একক ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি এটা পাই আর কিউ ঠিক আছে এরপর পাঁচ নম্বরটা আমরা লিখে নেবো যে কি বলেছে বলছে এবং বলছে অর্ধ গোলাকৃতি তাহলে অর্ধকোলাকৃতির সমগ্রতলের ক্ষেত্র বল ঠিক আছে অর্ধ গোলাকৃতি গোলাকৃতি অর্ধ গোলাকৃতির সমক্রতলে ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত মেনে দেখব থ্রি পাই থ্রি বাই আর এস বর্গ একক যখন আমরা ক্ষেত্রফল মানে সমগ্রতলে ক্ষেত্রফল বলবো বা বক্রতল বা পৃষ্ঠতল এইগুলো যখন ক্ষেত্রফল বলবো তখন কিন্তু আমাদের বর্গ একক হবে ঠিক আছে আর যখন আমরা আয়তন বলবো তখন কিন্তু ঘন একক হবে ঠিক আছে আপনার মধ্যে রাখবেন যে ক্ষেত্রফলের সময় বর্গ একক হয় আর আয়তনের সময় কি ঘন একক হয় ঠিক আছে এবার ছ নম্বরটা বলেছে যে অর্ধ গোলাকৃতি বক্রতলে ক্ষেত্রফল ঠিক আছে অর্ধ গোলাকৃতি বক্রতলের বক্রতলের ক্ষেত্র হন ঠিক আছে টু পাই আর স্কোয়ার বর্গ একক আপনারা সূত্রগুলো ভালো করে দেখবেন এই সূত্রগুলি সব পরি মানে অঙ্কের ক্ষেত্রে গায়ে লাগবে ঠিক আছে এবার সাত নম্বর আমরা দেখব কি বলব দেখব যে নিরেট অর্ধ গোলকের ঠিক আছে নিরেট নিরেট অর্ধ গোলকের নীরেট অর্ধ গোলকের দল কমা পৃষ্ঠতল কমা সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে মানে তিনটের ক্ষেত্রে এক ঠিক আছে কত বসবো তিনটে ক্ষেত্রে থ্রি পাই থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে ক্ষেত্রফল ফল হলি আমাদের বর্গ একক হোক ঠিক আছে আট নম্বরে কি আছে আট নম্বরে বলেছি আমাদের যে নিরেট অর্ধগোলকের আয়তন কখনো ফল নিরেট অর্ধ নিরেট অর্ধগোলকের আয়তন বা ঘন ফল সমান সমান কত হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে যেখানে যেখানে আমরা আয়তন দেখবো সেখানে কি নাকি আরের কি হবে ঠিক আছে এখানে এর কী হয়েছে এখানে কিন্তু আর এর কি হয়েছে এখানে আয়তন ঠিক আছে আয়তন কি হবে আয়তন সার সময় কি ঘন একক কি হবে ঘন একক ঠিক আছে তাহলে এই যে অঙ্ক সূত্রটা এই সূত্রগুলো আপনারা অবশ্যই দেখবেন এইগুলো দিয়ে আমরা মানে অঙ্কগুলো করবো ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দেবো যে পরের অঙ্কটা মানে এক নম্বর করে কী করতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা কী বলছে আমরা দেখে নেবো অঙ্ক ছিল সেম ঠিক আছে বলছে যে এক নম্বর এক একটা বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধের দৈঘ দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাবে লিখি ঠিক আছে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে আমরা ব্যাস হলে ভাঙতাম কিন্তু ব্যাসার্ধ বলে দিচ্ছি না কি এটা কিন্তু ভাঙতে পারবো না ঠিক আছে এটা কি ভাঙা যাবে না যদি ব্যাস বলতাম তাহলে ভাঙতাম তাহলে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর সময় এটা লিখতে হবে ঠিক আছে হলে তার সমগ্রতলের তলের ক্ষেত্রে জানি ফোর পায় আর স্কোয়ার তাহলে কি লিখবো আর ফোর আর স্কোয়ার লিখে যাবে ঠিক আছে তাহলে আমরা ওপরে টুকেনি আমরা অঙ্কটা টুকিয়ে নিয়েছি ঠিক আছে যত সময়টা ঠিক আছে আমরা অঙ্কটা আগে টুকিয়ে নিয়েছি তাহলে লিখে নেব কি সময় অঙ্কটা তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে দশ দশমিক পাঁচ সেমি ঠিক আছে সেমি মানে সেন্টিমিটার ঠিক আছে গোলকের ব্যাস দশ দশমিক পাঁচ সেমি ঠিক আছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রে গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল করবে যখন ক্ষেত্রফল বলবে তখন কি হোর পায়ের স্কোয়ারি বুঝে গোলকের সমগ্রতলার ক্ষেত্রফল ফলের ক্ষেত্র ফল ফোর আরক ঠিক আছে ফোর পাই পার্কোয়ার বর্গ একক ঠিক আছে এবার কি করবো এই যে এই যে সময় এই আমি দিচ্ছি ঠিক আছে কেন জায়গা তাহলে ফোরটা লিখবো তাহলে ফোর পাই মানে কি বাইশের সাত আর আর স্কয়ার মানে কত আর মানে কি আমরা যদি ব্যস্ত তো দশ দশমিক পাঁচের দিয়ে কি স্কয়ার দেব কেন স্কয়ার দিলাম এইখানে আর স্কয়ার মানে কি স্কোয়ারট হবে ওই কী হবে বর্গ সেমি এই যেতে বর্গ বর্গ সেমি হয়ে যাবে যখন আমরা মান বসাবো বর্গ সেমি সেমিতে পরিণত হলো ঠিক আছে বর্গ সেমি এবার আমরা জানি যে কী করবো আমরা এই চারটা লিখে নেবো গুণ দেবো বাইশ বাইশের সাতও লিখে নেবো লিখে নি কী गुण গুণ দিয়ে যেহেতু এই দশ দশমিক পাঁচের উপর যদি স্কোয়ার আছে মানে দুটো আছে কি দুটো হবে ঠিক আছে দুটো দশ দশমিক একটা হবে দশ দশমিক পাঁচ একটা হবে আর একটা হবে দশ কেন হলো তার কারণ হচ্ছে কি পাওয়ার আছে তা কি দুটো আছে এরকমই হবে সেমই ঠিক আছে চার গুণ বাইশ বাই সাত গুণ এই যে দশমিক আছে ঠিক আছে এই যে দশ দশমিক পাঁচ আছে এটা আপনার ভালো করে বুঝবেন ঠিক আছে এই আমরা জানি আমরা আগে অঙ্ক দেখি যে দশমিকের জন্য আমরা এক নিই আর দশমিকের পর যতগুলো সংখ্যা হবে ততগুলো শূন্য নেবো আগে আমরা এটা সিম্পল লিখে নেবো একশো পাঁচটা পর লিখে নিলাম কারণ দশমিকটা না দিয়ে আমাকে একশো পাঁচ লিখে ঠিক আছে লিখার পর আমরা বাই দেবো বাই দিয়ে এই যে দশমিকের জন্য আমি এক নেব আর দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে কি আমি একটা শূন্য নেব যেহেতু দশমিক পর দুটো সংখ্যা থাকলাম দুটো সংখ্যা দিতাম ঠিক আছে দুটো সংখ্যা বা দুটো শূন্য নিতাম যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে আমি একটা নেবো দুটো থাকলে দুটো শূন্য নিতাম তিনটে থাকলে তিনটে শূন্য নিতাম যেহেতু এখানে একটা আছে আমি একটা শূন্য ঠিক আছে গুণ তাহলে বাই ঘরে হয়ে গেল ঠিক আছে আবার এটা সেম নেব দিব আমরা দশমিকের যেহেতু আমরা এক নেবো আর দশমিকের পরে একটা সংখ্যা দেখি একটা শূন্য নেবো ঠিক আছে এবার আমাদের খুব ভালো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা এনে দেখিয়ে দেবো যে এই সংখ্যা লববাই হর এই সংখ্যা লব্বাই হর এই সংখ্যা লব্বাই হর কিন্তু এ লব্যায় হর নেই তাই আমি নিচে এক দেবো কি সব লব্যায় হরে গেল আর লব্যায় হর হয়ে যায় কি বা কাটাকু করবো এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুরি করি এই কোনাকুনি এই কোনাকুনি কাটাকুটি এই কোনাকুনি আর এই কোনাকুনি কোনা কোনাকুনি কাটাকুটি আর ওপর নিচে লব হরে কাটাকুটি আর এই ওপর ওপর গুণ আর এই নিচে নিচে গুণ তাহলে কোনাকুনি কাটাকুটি ঠিক আছে আর লব হরে কাটাকুটি লবে লবে গুণ আর হরে হরে গুণ ঠিক আছে কাটাকুটি করবো তা আমি দুই কাটি। দুই দুইটুকুনে চার দুই গেলে কত পাঁচ কোন হচ্ছে ঠিক আছে আবার আমরা কাটব কত আবার দুইটা কাটবো দুই দুইটুকু দুই পাঁচে দশ পেয়ে গেলাম এবার কী করবো সাত আছে সাত করলে যদি কাটি তাহলে সাত এককে সাত সাত এককে আমরা সাত পাচ্ছি তা তিন পাঁচ তাহলে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আমরা এখানে যদি আমি এখানে সাত সাত দিয়ে আমরা কাটছি ঠিক আছে সাত দিয়ে কাটছি তাহলে সাত এককে সাত সাত আট নয় দশ তিন পাঁচ তিন মাস পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ হলো এদারি কাটি তিনটে হবে ঠিক আছে এই পাঁচ পাঁচদারি কাটি পাঁচ দুগুণের দশ আর পাঁচ এক পাঁচ অর্থাৎ পাঁচ একুশ একশো মানে একশো পাঁচ তাহলে এখানে আর কোনো কাটাকুটি নেই সবই আমার কাটাকুটি হয়ে গেল এখানেও সাত হয়ে গেল এখানেও পাঁচ হয়ে গেলো এখানেও দুই হয়ে গেল তাহলে আমার এগুলো পড়ে আছে তাহলে বাইশ গুণ তিন গুণ একুশ ठीक है चे? ये मैं किस मैं कि वर्ग सेमी इनकी वर्ग सेमी हाँ गुण को तीन दुए, दुए गुण एक वर्ग सेमी এবার এই টোটাল এটা গুণ হয়ে যাবে আমরা কী গুণ করবো এখানে গুণটা গুন আমরা তা ছেষট্টি সরি করি ছেষট্টি আর কত একুশ গুণ কোলে কত এক এক ছয় ছয় এক ছয় ছয় কোন দুই ছয় বারো আর দুই ছয় বারো একে তেরো তাহলে ছয় আট তিন এক কত এক হাজার তিনশো ছিয়াশি তাহলে এক হাজার তিনশো ছিয়াশি সেমি তাহলে এক হাজার তিনশো ছিয়াশি বর্গ সেমি তাহলে না কী হবে যে তার সমগ্রতলের ক্ষেত্রফল থেকে তাই যায় তার সমগ্রতলের ক্ষেত্রফল হলো এক হাজার তিনশো ছিয়াশি বর্গ সেমি ঠিক আছে এইটা হবে অ্যান্সার ঠিক আছে এরপরে অঙ্কটা আমরা দেখে নেব আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে কীভাবে হলো ঠিক আছে এরপরে অঙ্কটা বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি শত দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য করি ঠিক আছে যেমন প্রতি বর্গ সেমি প্রতি বর্গ সেমি থাকলেই আমাদের শতাংশই হোক অনুসারে তাহলে প্রতি বর্গ শ্রেণী মানে কি আমরা সমগ্রতা লিখবো লিখার পরে সত্তানুসারে ফেলবো কোন এই টাকা সমান এই টাকা যেহেতুের মধ্যে এই এক টাকা আর এই এক টাকা মানে এই টাকা হিসেবে এই টাকা লেগেছে তাহলে কি এইটা যেহেতু বড় এইটা টাকাটা বড় তাহলে বড় টাকা ওপরে নিজের টাকা ছোটো মানে ছোট টাকা নিচে দিয়ে লব্বায় ঘরে দিয়ে আমরা অনুসারে ফেলে আমরা সমগ্রতাটা লিখে আমরা বলটা মানে টাকাটা বার করব ঠিক আছে চামড়া বল তৈরি করে কত খরচা হয়েছে ঠিক আছে আমরা অবশ্যই বার করবো আমরা দেখবেন কীভাবে করছি আমি ঠিক আছে

সমান সমান কি আর একক আর একক বা সেমি তুললে হবে আমরা যেহেতু কোনো পাচ্ছি না আমরা এককই ধরবো ঠিক আছে আর একক দেওয়ার পরে এখানে কী বলছে বলছে বলটির সমগ্র অর্থাৎ চামড়ার অর্থাৎ চামড়ার বলটির সমগ্রতলে কেন যেহেতু প্রতি এনে বলছে যে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটারই হলেই আমাদের ক্ষেত্র ক্ষেত্রফল ঠিক আছে সমক্রতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার একক হ্যাঁ কি না বর্গ একক হয় আমাদের ঠিক আছে এবং আমরা সত্যানুসারে ফেল দেবো এইটার সমান এই যে টাকাটা এই যে টাকাটা এই টাকাটা বা এই টাকাটা তাহলে সত্যানুসারে তাহলে কেউ তো ফোর পাই ফোর পাই আর স্কোয়ার সময় সময় এখানের মধ্যে বড়োকে এইটা তাহলে চার তিন এক দশমিক দুই শূন্য বাই এক সাত দশমিক পাঁচ শূন্য ঠিক আছে তো দশমিক ঠিক আছে এইটা কি দশমিক হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা আমাকে সমাধান করতে হবে সমাধান আমরা কীভাবে করবো আমরা জানি যে বা দিয়ে আমরা সমাধান করি তা আমরা বাদ দিয়ে দেবো এখানে দিয়ে আমরা ফোর লিখবো লিখে গুণ দেবো পায়ে মানে কি বাইশের সাথে আমরা বলে দিচ্ছি সূত্রের সময় গুণ আর স্কোয়ার দেবো দিয়ে এখানে আমরা কাটাকুরি করবো কেমন করে আগে আমরা এটা লিখে নিই এটা আমরা আগে লিখে নিই তারপর কাটাকুটি করবো ঠিক আছে দশমিক শূন্য বাই এক সাত দশমিক পাঁচ শূন্য ঠিক আছে বা দিয়ে আমরা এখানে কাটাকুরি করবো দশমিকের পর কোনো দিন দান দিকে শূন্য বসে না কাটলো দশমিক বা কোনদিন দান থেকে শূন্য বসে কারণ তার দশমিকের পর কোনদিন দান থেকে শূন্য বসে না দশমিক পর কোন দিকে দান দিকে শূন্য বসে অর্থাৎ সংখ্যা শেষ দিকে শূন্য বসে না তাহলে কত চার গুণ দুই এই যে দশমিক আছে এই দশমিক পর কোনো দিন মানে শেষে দিন শূন্য বসে না ঠিক আছে বা আমার দিকে আমার দিক থেকে দান দিকে শূন্য বসে না আর সংখ্যার দিকে শেষে শূন্য বসে না ঠিক আছে সাত গুণ আর স্কোয়ার এবার লিখে নেবো কত এক তিন সরি চার তিন শূন্য দশ চার তিন এক দশমিক দুই বাই এক সাত দশমিক পাঁচ ঠিক আছে এবার আমরা কী বলেছিলাম এখানে আমরা বলেছিলাম যে একটা খুবই সু সোজা নিয়ম বলেছিলাম আমরা কি যে নিয়মটা হলো যে দশমিকের জন্য আমরা এক নেবো আর তারপরে যখন সংখ্যা থাকবে তার জন্য শূন্য নেবো আমরা সেটা কাজটা করিনি তাহলে চার গুণ দুই বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার সমান সমান ঠিক আছে আগে আমরা এই যে দশমিকের জন্য চারটা লিখিনি তা চার তিন এক দশমিকটা সেদিন আমরা দুই লিখে নিছি ঠিক আছে বাই দিলাম আর এটা লিখিনি এক সাত পাঁচ তা সেম লিখে নিলাম লিখে নেবাকি গুণ করবো তাহলে এই যে দশমিক আছে এই দশমিকের জন্য আমি এখানে নেব এক নেবো তাহলে এই উপরের জন্য আমরা নিচে দশমিকের জন্য আমি এক নিলাম তারপর দশমিক বা একসঙ্গে আছে কি একটা সমান নেব আর নিচে দশমিক আছে উপরে এক নেবো দশমিক জন্য আর কি এক মানে একটা সময় নেবো ঠিক আছে হয়ে যাওয়ার পর আমরা কিছু করব না কি কাটাকুটির ব্যাপার আছে ঠিক আছে তাহলে ওপর নিচে এর দশ এর দশ কেটে গেল ঠিক আছে কেটে যাওয়ার পর আমরা কী করবো এবার আমরা কি সিম্পল লিখে দেবো ঠিক আছে কী লিখে দেবো যে ফোর গুণ দুই বাই দুই বাইশ বাই সাত গুণ আর এ স্কোয়ার সমান সমান চার তিন এক দুই বাই এক সাত পাঁচ দেওয়ার পরে আমরা আরের মানটা বাক করি আরের মানটা আমরা আরের মানটা এনে চলে আসবো সাইটে তাহলে আর এ স্কোয়ার মানে কি আরের মান বাক করবো সমান দেব এটা লিখব চার তিন এক দুই বাই এক সাত পাঁচ আর এই কি গুণ আকারে আছে তো এই কি কি ভাগাকার হয়ে যাবে কেন ভাগ হয়ে যাবে আরের এর সঙ্গে সব গুণ আকারে আছে ঠিক আছে তা এদিকে কি ভাগ হয়ে যাবে তাই কি লিখবো আমরা প্রথম প্রথমত চার দিতে পারি বা বাইশ যখন একা দিতে পারি তাহলে বাইশে দিচ্ছি প্রথম বাইশ বাই সাত ভাগ চার ঠিক আছে চার দেওয়ার আগে আপনাকে এখানে বলেছি এই যে লব্বাই হওয়ার আমি কি এক লব্বায় হওয়ার কনি ঠিক আছে তাহলে এখানে কি লব্বাই হওয়ার হয়ে যাবে ঠিক আছে কেন এই যে যদি লব্বাই হওয়ার তাহলে একেও লব্বাই হওয়ার করতে হবে তাহলে আমি লবাইটা করতে মানে সমস্যা হয়ে গেল তো আমি এখন করলাম ঠিক আছে এবার এখানে কি আমরা আটটা লিখবো আর স্কোয়ার লিখে এইটা লিখবো চার তিন এক দুই বাই এক সাত পাঁচ এই যে ভাগটা আছে এই যদি গুণ এই ভাগটা যদি গুণে পরিণত হয় তাহলে সাতটা উপরে যাবে আমরা ক্লাস সিক্সে করেছি আর বাইশটা নিচে আসবে অর্থাৎ হর লবে যাবে লব হরে গেল ঠিক আছে আবার এটা কি গুণ করবো আমরা এই একটা উপরে যাবে আর চারটা নিচে এলো ঠিক আছে হয়ে যাওয়ার পরে এবার আমাদের কি করতে হবে আমাদের কাটাকুটির ব্যাপার আছে ঠিক আছে কাটাকুটি আমাদের করতে হবে কীভাবে কাটাকুটি করব কাটাকুটির জন্য আমরা প্রথম আমরা কীতে করবো এখানে আছে কত চার চার চারটে করলে আমরা যেখানে দুই দুই মানে চার আছে চারটে বললে আমাদের কি চার চা হচ্ছে না দুইতে করলে দেখি প্রথমে দুটে কাটি দুই রেগলে দুই রুগুনে চার একে দুই করলে একে দুই রে কত হচ্ছে না প্রথম দুই পাচ্ছি দুই এককে দুই দুই দুগোনে চার পেয়ে গেলাম পেয়ে পরে এনে কত হচ্ছে তিন হাজার থাকি আবার দুই দুই কে দুই তাহলে এক থাকছে এক কত হচ্ছে এগারো তাহলে পাঁচ দুগুণে দশ হাতে এক থাকে ছয় হচ্ছে 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 দুগুণে হয়ে গেলো আবার এই দুইটা কাটবে আবার ঠিক আছে এই দুইটা কাটতে কত হচ্ছে এই দুইটা দিকে কাটি এখানে যেহেতু একুশ আছে একুশকে আমরা কত দশ দিয়ে কাটব দশ দুগোনে কুড়ি হাতে এক এক মানে পনেরো সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো একটা হচ্ছে এক মানে কত ষোলো ষোলো আট দুগুণে ষোলো হয়ে গেলো তারপর এখন আমরা এখানে দুইটা কাটবো আবার তাহলে এগারো দুগুণে আমরা বাইশ পাচ্ছি তাহলে দুইটা কাটছি আবারকে দুইটা কাটাবে পাঁচ দুকুণে দশ সাত থেকে সাত মানে দূরে গেছে তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে আমাদের ছয় হচ্ছে তাহলে এক ছয় থাকলে তাহলে এক থাকে আর ন দুগুণে আঠেরো ঠিক আছে এবার এই এগারোটা আমরা কাটব কত কাটবো চার চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে আমরা কত যাব চুয়াল্লিশ থেকে আমরা হচ্ছে মানে হচ্ছে তা চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে আমরা এদিন ছয় পাচ্ছি তাহলে পঞ্চাশ পঞ্চাশ একানব্বই তিন তিন তাহলে কত হচ্ছে নয় পাচ্ছি নয় 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 কত এই নয় আর এই নয় কত নিরানব্বই হচ্ছে তাহলে নয় এগারো নিরানব্বই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার এখানে আমরা কাটবো সাতকে কাটব সাত দুপুণে চোদ্দো চোদ্দো থাকছে চোদ্দো হলে তিন থাকছে আর সাত অর্থাৎ কত সাতকাল কত পঁচিশ হচ্ছে তাহলে কত তাহলে না বা আর স্কোয়ার সময়ের সময় কত এই যে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ বাই পঁচিশ উনপঞ্চাশ বাই পঁচিশ হয়েছে ওখানে জায়গাটা না ধরার জন্য কত আমরা জায়গাটা না ধরার জন্য আমরা লিখতে পারি নি কত যে তাহলে আর স্কোয়ার সময় সময় কত উনপঞ্চাশ বাই কত পঁচিশ হয়েছে ঠিক আছে তাহলে এবার আমরা জানি যে আর এর মান আমাকে বার করতে হবে এখানে আর স্কোয়ার আছে আমরা এখানে আর লিখি এখানে আর স্কোয়ারটা এখানে গেলে কি রুট হয়ে যাবে কী যাবে এনে এনে গেলে কি রুট হয়ে যাবে কী যাবে রুট হয়ে যাবে তাহলে পঞ্চ পঞ্চাশ বাই পঁচিশ আপনারা আগে থেকে বলছি এনে যদি স্কোয়ার থাকে এনে যদি স্কোয়ার যদি না দিই এই স্কোয়ারটা এখানে গেলে কী হবে রুট হয়ে যাবে কি এন স্কোয়ার ছিল এন স্কোয়ার তুলে দিয়েছি তুই দেখি এখানে রুট হয়ে এটা সব ক্ষেত্রে আর এই রুটটা উঠে গেলে হেনে স্কোয়ার হবে আর এই স্কোয়ারটা এখানে গেলে কি রুট হবে আর এই রুটটা এখানে কি স্কোয়ার হবে ঠিক আছে তো আর সমান কথা হলো আমি ভেঙে নেবো তাহলে 49 কে 49 হচ্ছে 7 * 7 তাহলে 7 * 7 কত 49 आगे 5 * 5 50 কত 25 তাহলে কত 7 * 7 এটা 5 * 5 ঠিক আছে বা তাহলে দুটো 7 এর জন্য আমি একটা 7 নেব আর কি √টা উঠে যাবে আর দুটো 5 এর জন্য আমি একটা 5 নেব √ দুটো কেটে গেল ঠিক আছে তাহলে দুটো 7 এর জন্য আমি একটা 7 নিলাম আর দুটো 5 এর জন্য একটা 5 নিলাম আর কি √ উঠে গেল ঠিক আছে তাহলে গেল এখানে লেখা আছে r সময়ের সময় কত হলো সাত বাই পাঁচ কিন্তু আমরা এখানে বলছে যে 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 চামড়ার বলটির ব্যাস বাক্য যাতায় চামড়ার বলটির ব্যাস চামড়ার বলটির ব্যাস টু আর সেমি হ্যাঁ কিনা কিন্তু সময়ের সময় তো ওকে টুটা লিখবো আর আর মানে কত এটা সাত বাই পাঁচ তাহলে সাত বাই পাঁচ সেমি হ্যাঁ কি না তার সময় সময় কত হবে এই যে লব্যায় হয় তাহলে এই সময় লব্বায় হয় কোন দেবো তাহলে কোনাকুনি কাটাকুটি হচ্ছে না তাই কোন যোগ করে দেবো গুণ করে দেবো দুই সাথে চোদ্দো আর পাঁচ এককে পাঁচ সেমি অর্থাৎ এটাকে এই যেহেতু অপ্রকৃত ভাঙনাংশ তাকে ভাঙা যাবে তো আমরা তোমরা চোদ্দকে পাঁচ ভাঁজ কত হচ্ছে পাঁচ দুগুণে দশ চার নেমে এলো দশমিক খালাম শূন্য করলাম তাহলে পাঁচ আশতে চল্লিশ তাহলে কথা হলো शमिक आठ दू दशमिक आठ सेमी ठीक लिखते है लिखते हो बल्ट दैर्स बल्टर दैर्च चाम कि चामार बल्ट दैर्ग सरि बल्ट चामाटी बलट्र चामार व्यस दैर्ग बलटर चामार ব্যাসের দৈর্ঘ্য দুই দশমিক আট সেমি এইটা হবে ঠিক আছে অঙ্কটা আমরা টুকে নেবো তারপর অঙ্করা আবার দেখে নিন কীভাবে করলাম ঠিক আছে তিন নম্বর অঙ্করা বলছে যে স্কুলে শর্ট পট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটির কত ঘন সেমি লোহা আছে হিসাব করি এই যে কত ঘন ঘন সেমি বলেছে যখন এই কত ঘন বলবে তখন আমাদের আয়তন বার করতে হবে আর বলে কত প্রতি বর্গ সেমি হলে কি সমগ্রতলার ক্ষেত্র বল ঘন সেমি বললে আয়তন আর প্রতি বর্গ সেমি বললে কি সমগ্রতলার ক্ষেত্রে এটা আপনারা মনে রাখবেন ভালো করে খেয়াল করবেন যে এইটাই হলো মেন ব্যাপার ঠিক আছে যে কত ঘন বললেই আমাদের আয়তন বার করতে বলবে আর যখন প্রতি বর্গ সেমি আমি আমাদের কি সমকদল ক্ষেত্রে বল এইটা আপনারা ভালো করে মনে রাখবেন তাহলে আপনাদের মানে অঙ্ক ক্ষেত্রে খুব ভালো হবে আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাই আপনারা আমি বলছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন ঠিক আছে এরপর আমি অঙ্ক দেখাচ্ছি কীভাবে করতে হয় ঠিক আছে তাহলে আমি অঙ্কটা মোটামুটি টুকে রেখেছি ঠিক আছে অঙ্কটা আমি টুকে রেখেছি আপনারা দেখবেন ফোন করে আমরা লিখে দেবো যে যে বলটির যে খেলার বলটি ঠিক আছে বলটির ব্যাস সরি এটা মিশে গেল বলটির ব্যাস কত বলেছে কোথায় গেলো সাত সেমি সাত সেমি ঠিক আছে দিয়ে অতএব বলেছে যে বলটির ব্যাস সাত সেমি কিন্তু ব্যাস ব্যাসা দুটো বার করতে হবে তাহলে বলটির ব্যাস তাহলে জানি যে ব্যাস তাহলে ব্যাস সময় কত ব্যাস সময় কথা আর জানি ঠিক আছে ব্যাসার্ধ সময় ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাস ব্যাসার্ধ তাহলে এখানে বলটি সরি বলটির বলটির ব্যাসার্ধ হল তাকে টু আরটা লিখে নিই সময় সময় কত সাত সেমি কেন আমি এদের ব্যাসা দেখাবো ঠিক আছে তাহলে আর সময় কত হবে এখানে আর সময় সাত হবে আর যেহেতু এখানে আটটা যেহেতু এর সময় গুণের সঙ্গে আছে এখানে ভাগ হয়ে যাবে হ্যাঁ না আপনারা এটা ভালো করে রাখবেন যে এটা কি করেছে এনে যেহেতু আটটা যদি দুইয়ের সময় গুণে আছে তাহলে কি এনে সাতটা লিখলাম আর আটটা মে আটটা মেঘে লিখলাম তারপর কি তারপর সাতটা মেয়ে লিখলাম তারপর এই যে গুণের সঙ্গে যেহেতু আটটা আছে এনে গিয়ে ভাগ হয়ে যাবে দুটাই ঠিক আছে তাহলে আট সময় কত হবে দুই বাই সাত ঠিক আছে তাহলে ব্যাসাধ্য হচ্ছে কোনটা এইটা আপনারা ভালো করে দেখবেন যে সব মানে যে অঙ্কটা আছে ঠিক আছে সেখানে দেখবেন যে কোনো জায়গায় দেখবেন যে ব্যাসাধ্য সময় সময় কি সাত বাই দুই আছে এই সাত বাই দুইটা হলো কী করে এই সাত বাই দুইটা হলো কিন্তু সববার একটা মনে সম্ভাবনা হয় যে কী করে সাত বাই দুইটা হলো অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না কিন্তু এখান থেকে ভেঙে এটাকে সাত বাই দুই করা হয়েছে কেন করা হয়েছে এইরকম নিয়মে তাই আমি এটা ভেঙে দেখে এলাম কিন্তু এটা এক চান্সে এইখানের মধ্যেই হয়ে যায় কিন্তু আমি এটা ভেঙে দেখা দেখলাম বলে এত বড় করে হয়ে গেল ঠিক আছে এরপর আমরা লিখে নেব কি পেয়ে গেলাম এবার বলটির আয়তন কেন এখানে যেহেতু প্রতি ঘনস্বমী বলেছে ঠিক আছে আয়তন থেকে বলটির আয়তন আয়তন বা ঘনফল ঠিক আছে আয়তন বা ঘনফল ঠিক আছে তাহলে ঘনফল ফোর বাই থ্রি বাই আর কিউ ঘন একক তাহলে সময় সময় দেবো তাহলে ফোর বাই থ্রি তাহলে কিন্তু আমরা আমরা গুণ দেবো গুণ দিয়ে পায় মানে কত বাইশের সাত এই যে পায় মানে বাইশের সাত গুণ দেবো আর মানে কি সাত বাই দুই মানে আর মানে এই যে আর মানে এই আটটা দিয়েছি এই আটটা দিয়েছি এই আটটা ঠিক আছে দিয়ে সাত বাই দুইয়ের কিউ করতে দিয়ে কি ঘন সেমি কি কেন সেমিটি আছে আমাদের ঘন সেমি হলো তাহলে ফোর বাই থ্রি গুণ বাইশ বাই সাত গুণ তা কিউ আছে তা কি সাত বাই দুইটা তিনবার হবে সাত বাই দুইটা কেন তিনবার হবে সাত বাই দুইটা তিনবার কাউকে যেহেতু কিউ আছে ঠিক আছে একবার একবার দুবার আর এই একবার তিনবার ঠিক আছে হয়ে গেল হয়ে যাবে কি সেমি ঠিক আছে এই সাত বাই তিনটা দুবার কাউ আছে কি যেহেতু কিউ আছে এবার কাটাকুটি হবে ঠিক আছে দুইতে কালে দুই দুণে চার কেন কোনি হবে আর এই দুই এই দুই কেটে গেল এই দুইতে গেলে কত হবে দুই এগারোই বাইশ ঠিক আছে আর এখানে কোনো কাটাকুটি আছে না কাটাগুড়ি একটাই আছে এখানে সাত আছে এই সাতটা সাথে কেটে যাবে এই সাত আর এই সাত কেটে যাবে ঠিক আছে তার মানে কী পড়বে এখানে এগারো গুণ এই সাত আর এই সাত আছে সাত গুণ সাত বাই নিচে কিছু নেই মানে কি তিনটা আছে কোন দেবো সাত এককে সাত সাত এক সাত গুণ সাত বাই কত তিন ঘনশেমি এবার কী করব এবার গুণ করবো সাত সাত উনপঞ্চাশ সাত হলো চার আবার সাত সাতটে ঊনপঞ্চাশ সাত চারে কত কত তিপান্ন তিপান্ন বাই কত তিন তিপান্ন বাই মানে পাঁচশো সরি পাঁচশো বাই তিন ঘন সেমি কিন্তু এটা উত্তর কিন্তু এটা উত্তর করব না কেন এটা এটা যেহেতু আছে ভঙ্গে অপকৃত কি ভাগ করা যায় তাহলে পাঁচ তিন নয়কে মানে ভাগ করবো কত তিন দিয়ে পাঁচ যেহেতু বড় তার তিনে নাম তার তিন এককে তিন ভাগ সবসময় এই দান দিক সংখ্যার সামনের দিক থেকে করতে হয় ঠিক আছে আর আমার দিক থেকে ডান দিক থেকে করতে হয় এই বাঁ দিক থেকে করতে হয় ঠিক আছে তাহলে ভাগ সবসময় সংখ্যার সামনে দিক থেকে করতে ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত পাবো না দুই পাবো তিন এর নয় নাম বলবো আবার দুই যেহেতু ছোট হয়ে যাচ্ছে তিন বড় থাকি আমরা একসঙ্গে ধরে নেব তাহলে তিন সাত একুশ তাহলে এক কত দুই এ তিন দুই তিন আর নয়টা নেমে গেল ঠিক আছে আর যেহেতু দুইটা ছোটো বা তিনটা নেব তিন নয় সাতাশ তাহলে দুই নামগুলো বিয়ে করলে মিলে গেল হবে না কত এখানে নাম কত যে এটাকে বসবো তাহলে এক সাত নয় বাই দুই তিন তাহলে একশো উনআশি দশ একশো উনআশি পূন্য দুইয়ের তিন ঘন সেমি এইটা হবে অ্যান্সার ঠিক আছে এখানে আমি তো দিচ্ছি না দিলে ভালো হয়ে যায় ঠিক আছে আমি দিয়ে এলাম ঠিক আছে এইভাবে অঙ্ক আমাদের করতে হবে ঠিক আছে যেহেতু জায়গা নেই আপনারা একটু ভালো করে দেখে নেবেন এইটা হবে অ্যান্সার ঠিক আছে এরপরে আমরা অঙ্ক টুকে নেব খুব তাড়াতাড়ি অঙ্কটা খুব বড় হয়ে যাচ্ছে এরপরে আমরা চার জায়গার মধ্যে থাকবো চার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ঠিক আছে এইটা পরীক্ষায় দেয় ঠিক আছে বলছে আটাশ সেমি দৈর্ঘের বিশ দৈঘ ব্যাস বিশিষ্ট একটি নিজের গোলক জলে নিমোজিতভাবে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে কি বলছে এখানে আমাদের এখানে আমাদের কাছে নিমোজিত এই যে এই সম্পূর্ণ যে জল নিমোজিত বলছে এইটা দেওয়া থাকলেই আমাদের কী করতে হবে অপসারিত কি আয়তন আমাদের আয়তন বার করতে হবে ঠিক আছে আপনারা ভালো করে দেবেন ঘন বললে আয়তন বার করতে হয় আর জলে সম্পূর্ণ নিমজ্জিত করলেও এইটাকেও আমরা কী করব আয়তনে বার করবো ঠিক আছে আয়তনে বার করে তারপর আমরা খুব সহজ অঙ্গটা হয়ে যাবে ঠিক আছে এই অঙ্ক দেখ দেখবেন আমি কীভাবে করছি ঠিক আছে তাহলে এই যে অঙ্কটা আমি টুকে নিয়েছি আমার অঙ্ক দেখে নেবে ঠিক আছে আমি একবার ডাইরেক্ট লিখছি ঠিক আছে যে গোলকটির যে গোলকটির যে ব্যাস এনে বলছে যে ব্যাস বিশেষ একটি নিজেদের গোলকের জলে সম্পূর্ণভাবে নিযুক্ত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তার নির্ণয় করো ঠিক আছে এনে কোনো ইয়ে দেখে রেখে গোলক দিয়ে যে গোলকটি গোলকটির ব্যাস কত বলেছে আটাশ গোলকটির ব্যাস তো আটাশ সেমি বলেছে ঠিক আছে এবার আমরা ব্যাস জানি আমরা জানি ব্যাস সমান কী ব্যাস সম টু আর একক ঠিক আছে এটা সেমি করলে হবে একক করলে আমরা ব্যাস সমান টু আর মানে একক এবার আমাদের কি ব্যাস হতো তাহলে গোলকটির ব্যাসত কত সে আগের মতো অঙ্ক ঠিক আছে গোলকটির ব্যসাধ্য কী হবে তাহলে টু আর সমান সময় এই আঠাশ লিখবো আমরা ঠিক আছে লিখার পর আমরা কী করবো এই যে এই টু আর সময় সময় বা দেবো ঠিক আছে আমরা টু আর সময় সময় আঠাশ ঠিক আছে তাহলে আর এর মান বা করবো আমরা যেহেতু ঠিক আছে তাহলে আর সময় সময় কত আঠাশ লিখবো লিখেই যে আর যেহেতু গুণে আছে লিখে হবে ভাগ হয়ে যাবে দুইটা তাহলে বা আর সমান কত হবে তাহলে আঠাশ বাই কত দুই তাহলে কাটলে কত হবে চোদ্দো আগেরটা কাটেনি কেন আগেরটা ছিল মৌলিক সংখ্যা এটা কিন্তু জোর সংখ্যা তাই কেটে যাবে ঠিক আছে তাহলে অতএব আর সমান কথা হবে চোদ্দ অর্থাৎ ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান সমান কথা হলো আর মানে কি চোদ্দ সেমি ঠিক আছে অঙ্কটা একটু বড় হয়ে গেল ঠিক আছে এটা কেন দেখা থেকে একটু বড়ো বড়ো হয়ে গেলো আমি চান্সই হয়ে যাবে কিন্তু আমি একটু বড়ো করে দেখিয়ে দিলাম ঠিক আছে এবার কি গোলকটির আয়তন গোলকটির আয়তন আমি আর ঘন ফলটা লিখছি না আপনার লিখে নিতে গোলকটির আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে আর এর কিউ ঘন একক ঠিক আছে তা আমরা এখানে কী জানি যে ফোর বাই থ্রি আমরা লিখে নেবো লিখে নিয়ে গুন্ধ পাই মানে কি বাইশের সাত গুন্ধে আর মানে চোদ্দো তার চোদ্দোর কী চোদ্দোর কী হবে ঘন সেমি কী ঘন সেমি হয়ে গেল তাহলে ফোর বাই থ্রি গুণ বাইশে সাত আর এই চোদ্দো তিনবার হবে চোদ্দো আগে তিনবার হবে কেন যেহেতু একটু কিউ আছে মাথার ওপর চোদ্দো তিনবার হবে আপনারা দেখবেন যে এর লব্বাই হওয়ার এইটাও লব্বাই হওয়ার কিন্তু এই লব্বাই হতে পারে এখানে আমরা লব্বাই হওয়ার কোন দেবো তাহলে আমাদের বুঝি সুবিধা হবে কোন দিলাম কোনো কাটাকুটি হবে ঠিক আছে কাটাকুটি আমরা কী করবো এটা কাটব সাত দুগুণে চোদ্দো ঠিক আছে দুই পেলাম ঠিক আছে এটা কি ঘন সেমিটা লিখতে বলেছি ঘন সেমি ঠিক আছে ঘন সেমি হ্যাঁ আর কোনো কাটাগরি যাচ্ছে না আমরা সিম্পল লিখে দেবো ঠিক আছে চার গুণ দুই গুণ সরি এটা বাইশ সরি এটা বাইশ বাইশ গুণ দুই গুণ চোদ্দো গুণ চোদ্দো ঠিক আছে নিচে কত আছে নিচে আমাদের তিন আছে কত তিন আছে কী হয়েছে ঘন সেমি ঠিক আছে আমরা গুণ করবো ঠিক আছে দুই চার দুয়ে আট চার দুয়ে আট হয়ে গেল গুণ দুই গুণ চোদ্দ গুণ চোদ্দ ঠিক আছে বাই কত তিন এটা লিখছি না আমরা দেখে নেবেন ঠিক আছে কোনো সেমি ঠিক আছে সে লিখেই দিই গুণ হবে দুই দুই আট ষোলো এগারো সতেরো ঘন সেমি ঠিক আছে পেজ নেই বলে পেজ ধরে নেই বলে আমি পরে পাতা লিখে দিচ্ছি ঠিক আছে কথা হবে একশো ছিয়াত্তর গুণ চোদ্দো গুণ চোদ্দো বাই থ্রি ঘন সেমি ঠিক আছে এবার আমরা গুণ করবো কোনটা করবো আমি একশো ছিয়াত্তর তাহলে এই চোদ্দো সঙ্গে গুণ করবো আমরা চোদ্দো চোদ্দোর এটা গুণ করবো আমরা কীভাবে গুণ করবো আমি সাইডে গুন করবো তাহলে একশো ছিয়াত্তর আর চোদ্দো 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 স্কয়ের কত একশো ছিয়াত্তর চোদ্দো দিচ্ছে চোদ্দো গুণ চার ছয় চব্বিশ সাতাশ দুই চার 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 সাত আঠাশ আঠাশ সাত থেকে তিরিশ তিরিশের কত

সরি মনসেমি আবার একটা গুণ হবে আমি লিখে নিই চোদ্দটা গুণ লিখে নিই চার চারে ষোলো চার ছয় চব্বিশ আর এক কত পঁচিশ হাতে হল দুই চার চার ষোলো আর দুই এক কত আঠেরো আঠেরো আট আর চার এক চার চার গুণ আট এক নয় গুণ এক চারে চার এক ছয় ছয় এক চারে চার আর এক এ দুই তাহলে ছয় নয় চোদ্দোর চার সাত হইলো এক দশ চোদ্দোর চার সাত এক তিন কত তিন চার চার নয় ছয় বাই তিন ঠিক আছে ঘন সেমি এবার লব ব্যয় হয়েছে যেহেতু লবটা বলি এটা ভাগ পাওয়া যাবে তাহলে ভাগ আমরা কী করে করবো ভাগ আমরা ভাগটাকে যে তিন চার চার নয় ছয় ভাগ করে আবার দেখিয়ে আপনার সাথে তিন দিয়ে তাহলে তিন দিয়ে করলে তিন এককে তিন তাহলে চার না হলো আবার এই চার নাম হলো নয় নামলো ছয় না হলো আবার চার যে করেছে আবার তিন এককে তিন এক নাম হল চোদ্দ হলো ছিয়ানব্বই নেমে গেলো আবার তিন চারে বারো দুই কয়তে দুই কয় চার দুই দিতে নয় ছয় হলো আবার তিন নয় সাত সাতাশ তাহলে কত দিতে দুই দিতে ছয় লাভলো আর তিন আসতে চব্বিশ সরি চব্বিশ তাহলে কত চার ক দুই চার কে ছয় দুই দিতে তাহলে কত হলো দুই পূন্য তিন তিন অর্থাৎ এক এক চার নয় আট দুই পূর্ণ দুই ঠিক আছে তাহলে এক এক চার নয় আট দুই পূণ্য তিন তাহলে আপনাদের আমি ভাগ করে নেব চার পাঁচ সেটা বলছে যে কি কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসারদের দৈর্ঘ্য সাত সেমি মানে ফোলাবার সময় সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটি পূর্বের ও মানে পূর্বে মানে কি আগেরটা পরের মানে পরেরটা মানে পূর্বেরটা ছিল সাত এবং পরেরটা হলো কত একুশ মানে পরেরটা ফুল ঠিক আছে তার সমগ্রতলের ক্ষেত্রবার কত তার সমগ্রতলের ক্ষেত্রে বলতে আমরা জানি যে সমগ্রতলার ক্ষেত্রে বল কত আমরা জানি কত ফোর ফোর পাই আর স্কোয়ার দিয়ে আমরা আমরা কোন দেবো কোন দিয়ে আর পাখি বলেছে যে সমগ্র হল অনুপাত যে অনুপাত বা কত ঠিক আছে আমরা অঙ্কটা ঠুকে নিই ঠিক আছে কীভাবে হয় আমরা লিখে নিই যে বেলুনটির পূর্বের কেন আগে পূর্বে বলেছে ঠিক আছে পূর্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে ব্যাসাধের কত সাত ছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সাত সেমি সাত সেমি বলেছে ব্যাসাধৈর্ঘত সাত সেমি বলেছে বলার পরে এবার এবার বেলুনটির সমগত ক্ষেত্রে বল ঠিক আছে তাহলে বেলুনটির পূর্বের সমগ্রতা ঠিক আছে বেলুনটির পূর্বের বেলুনটি পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল আমি জানি সমগ্র ক্ষেত্র কথা ফোর পাই আর স্কোয়ার একক কি কো বর্গের কোক আমরা আগে সূত্র দেখেছি হয়ে গেল তাহলে আমরা লিখে দেবো যে ফোর পায়ে কিন্তু ফোর তাহলে লিখে নেব আমরা ফোর পায়েটা আমরা বসছিলাম পায়েটা আমরা গুন দিয়ে বসলাম পায়ে লিখলাম আর আর মানে কী কত স্বাদেশ কয়ে কত স্বাদেশ করে হবে বর্গ সেমি ঠিক আছে তা গুন করে কত হচ্ছে তাহলে ফোর গুণ করে পাই গুণ সাত সাত থেকে কত সাত গুণ কত সাত বর্গ সেমি কেন দুটো সাত হয়ে যাবে আমাদের স্কোয়ার মানে কি যেহেতু স্কোয়ার দুটো সাত হয়ে যাবে আমাদের দুটো হয়ে গেল আমাদের এখানে কথা হবে ফোর পাই গুণ সাত বর্গ সেমি হয়ে গেল এখানে যে এবার কি পরের ব্যাস ঠিক আছে

আমাদের তো একুশ শ্রেণী বলছিলো যে পরটা কথা আমাদের একুশ শ্রেমি তাহলে লিখতে হবে যে বেলুনটির সম্ভবত সমগ্র থাকতে যে বেলুনটির বেলুনটির সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক তোমাদের এখানে লিখে দিচ্ছি যে ফোর এটা দিলাম গুণ দিয়ে কত দিয়ে গুণ পায়ে লিখলাম গুণ দিয়ে আর মানে কত একুশ তাহলে একুশের কি স্কোয়ার বর্গ একক তোমাদের ফোর দিলাম গুঁধ দিলাম দিয়ে কত করলাম পায়ে দিলাম দিয়ে গুণ কত দুটো একুশ হবে কত হবে দুটো একুশ কেন যেহেতু স্কোয়ার আছে বর্গ একক ঠিক আছে আমরা গুণ করতেবো তাহলে ফোর ফোরের সঙ্গে তাহলে ফোর পাই হবে গুণ আর একুশের সঙ্গে একুশ গুণ করতে কত হবে একুশের স্কোয়ার মানে কত যদি একুশকে একুশ দিয়ে গুণ করি তাহলে এক এককে এক আর দুই এক দুই গুণ করতো দুই এককে দুই আর দুই গুণে চার অর্থাৎ কত হচ্ছে এক চার চার অর্থাৎ এক এক চারশো একচল্লিশ কত চারশো একচল্লিশ একচল্লিশ কি বর্গ একক ঠিক আছে হয়ে গেল এবার এখানে আমি লিখে নেবো কি যে এখানে আমি লিখবো যে বেলুনটির পূর্ব এবং পরে ঠিক আছে লিখবো যে অতএব লিখবো যে বেলুনটির পূর্বের ও পরের পূর্বের ও পরের সমগ্রতলে ক্ষেত্রে পূর্বে ও পরের সমগ্রতলে ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত ঠিক আছে অনুপাত করতে হবে ঠিক আছে মানে কি একটা আছে ফোর পাই গুণ কত আছে উনপঞ্চাশ অনুপাত যেহেতু বলছে একটা ফোর পাই গুণ কত চারশো একচল্লিশ এইটা এই এই যে অনুপাতটা ঠিক আছে এই অনুপাত এই অনুপাতে এই পাই এই পাই কেটে যাবে কে থেকে কথা হবে আমাদের সমান সমান ঊনপঞ্চাশ ইস টু চারশো একচল্লিশ ঠিক আছে সমান সমান ঠিক আছে এটা আমাদের একটু এখানে করবেন ঠিক আছে আর ঊনপঞ্চাশকে আর চারশো একচল্লিশকে আমাদের উনপদ ভাঙলে কথা হবে তাহলে উনপঞ্চাশ এক ঊনপঞ্চাশ এককে উনপঞ্চাশ ইস টু আর উনপঞ্চাশ নয় কত চারশো একচল্লিশ তাহলে উনপঞ্চাশ এককে উনপঞ্চাশ আর উনপঞ্চাশ সে চার উনপঞ্চাশ একে উনপঞ্চাশ উনপঞ্চাশ নয় কত চারশো একচল্লিশ তাহলে কত ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু নাইন অনুপাতে ঠিক আছে এইটা হবের অ্যান্সার যেহেতু জায়গাটা শর্ট খুব আমি এর মধ্যে অঙ্কপাত দেখিয়ে দিলাম আপনারা একটু ভালো করে দেখবেন ঠিক আছে এই অনুপাতটা দিয়ে বসলাম এটা হচ্ছে অনুপাত ঠিক আছে অনুপাত যখন এরকম অনুপাত বা দেওয়া থাকবে এই অনুপাতের এই পার আর এই পারে কাটাকুটি হয় ঠিক আছে এই দুটো কেটে গেলে কেটে গেলে উনপঞ্চাশ ইস টু চারশো একচল্লিশ হলো আর চারশো একচল্লিশ অনুবাদনার ভাগ করতে হবে যেহেতু উনপঞ্চাশ একটি উনপঞ্চাশ আর উনপঞ্চাশ নয় চারশো একচল্লিশ তাহলে এই পাঁচ অবধি আমি অঙ্ক দেখালাম আপনার যদি এই অঙ্ক সম্পর্কে কোনো কিছু মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে গিয়ে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আরেকটা কথা আপনারা ভালো করে কিন্তু সূত্রটা মুখস্থ করবেন সূত্র অনুযায়ী অঙ্কগুলো হচ্ছে ঠিক যে সূত্র আপনারা একদম ভুল করবেন না যদি বর্গ মিতা প্রতি বর্গ মিতা দেওয়া থাকলে সমগ্র ক্ষেত্রে বল আর ঘন ফল ঘনশ্রেমি থাকলে সেখান কি আয়তন বার করতে হবে ঠিক আছে তারপর সত্যানুসার দিয়ে আপনাদের করতে হবে ঠিক আছে আমি যেগুলো কোনো বসে ভালো করে দেখবেন তাহলে আপনাদের যে কোনো অঙ্ক খুব সহজে হয়ে যাবে ঠিক আছে আপনারা কোনো কিছু মন্দ তাহলে অবশ্যই কোনো করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন